এখন 7টা বাজে, আজকে বেরিয়েছি রাজস্থান রাইডে। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার বন্ধুদের হটনেট ম্যানের স্যালুট। তো এখন দাঁড়িয়েছি মাইথনের কিছুটা আগে আর খাবো হচ্ছে চা। গ্লাস এখানে সবাই কাটোরি রেডি করে সবাই বসে আছি, তো এবার ঢালবো চা খাবো। জেলের কয়েদিদের মতো যেমন চা খায় আমরা সেইভাবে চা খাচ্ছি। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে কন্টিনিউয়াস 200 কিলোমিটার নন স্টপ চালিয়েছি আমার বাইকে, যেটা আমি কোনোদিনও করিনি। তো আমার সঙ্গে আমার কো রাইডার মলয় এবং গৌরব আমার সঙ্গে সাথ দিয়েছে। এরপরে আমরা ধানবাদে দাঁড়াবো, তো ভিডিও সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই সমস্ত রাইডের সমস্ত ছবি থাকবে আমার ইনস্টাগ্রামেতে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন আর ভিডিও সঙ্গে থাকুন। ধানবাদের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, এখানে কালকেই ছট পুজো হয়ে গেছে আর এসেছি হচ্ছে গৌরবের শ্বশুর বাড়িতে। তো ধানবাদে এখন জাস্ট আছি, তো এই জায়গাতেই ছট পুজো হয়েছে। তো ছট পুজো তো জীবনে কোনো দিন দেখিনি, তো এখানে এসে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। জাস্ট এইমাত্র ধানবাদ ক্রস করলাম, আর ধানবাদ ক্রস করি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডান দিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, হিল দেখতে পাওয়া যাচ্ছে, আর একটু পরেই পারাসনাথ পাহাড় আসবে। তো দারুণ লাগছে, এবারে যেন একটু এক্সাইটমেন্ট লেভেলটা যেন এবার একটু হাই হচ্ছে, ভালো লাগছে বেশ। তো ন্যাশনাল হাইরোড থেকেই একদম পরেশনাথ পাহাড় দেখা যায়, আর ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, উপরে মন্দিরগুলোকেও দেখা যাচ্ছে সাদা সাদা মতো। তো যতটা সম্ভব এই হিলটাই হচ্ছে এই ঝাড়খণ্ডে সবচেয়ে হাইয়েস্ট হিল আমার যতটুকু জানা আছে, তো জানি না ভুল হলে আপনারা কমেন্ট করে শুধরে দেবেন। যাচ্ছি মরুভূমিতে আর দেখাচ্ছি আপনাদেরকে পাহাড়, তো ভিডিও সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিহারে অলরেডি এন্টার করে গেছি, এখন 1:03 বাজে আর এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করবো, 2টো রুটি বলেছি আর তড়কা বলেছি, আর একটুখানি মুখটুক ফ্রেশ করে নেব। এখানে চাইলে চানও করা যেতে পারে, তো দারুণ সুন্দর। আর চারপাশের দিকে জঙ্গল আছে, আমার পিছন দিকে পুরো জঙ্গল, আর এইখানে হচ্ছে খাবো। তো এখন 2টো বাজে, খাওয়া দাওয়ার পরে অনেকটা রেস্ট নিয়ে নিলাম, প্রায় 1 ঘন্টাই বলতে গেলে রেস্ট হয়ে গেল। তো এবারে জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো আর 250 কিলোমিটার রাস্তা ঝাটাঝাট মানে কমপ্লিট করবো, আর আশা করছি সন্ধ্যেবেলা 8টার মধ্যে অবশ্যই বারাণসী ঢুকে যাবো। তো ভিডিওটা এখনও দেখতে থাকবেন, এখনও কিছু বাকি আছে। আমার দুধারে প্রচুর জল দেখা যাচ্ছে, এধারেও দেখা যাচ্ছে, বাঁদিকেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিলাইয়া ড্যাম, আর এখানেই প্রচুর জ্যাম হয়, তো জ্যামটা আমরা পাইনি, কপাল ভালো। এই জায়গাটা বিহারেরই একটা জায়গা, এই জায়গাটা একটা অদ্ভুত ব্যাপার আছে, যত সমস্ত কমার্শিয়াল গাড়ি আছে সেগুলো হচ্ছে বাঁদিকের লেনে যাবে, আর যে কোনো প্রাইভেট গাড়ি হচ্ছে এই লেনে যায়। সাউকালা টোল প্লাজা, এখানে দাঁড়িয়েছি। গৌরব ফোন করেছিল, মলয়ের প্রচণ্ড ঘুম পাচ্ছে বলে ওরা কোনো একটা জায়গায় পিছনে দাঁড়িয়ে পড়েছে, সেই জন্য আমি টোল প্লাজায় এসে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম একবারে কন্টিনিউয়াসলি 200 কিলোমিটার হয়তো টানবো, সেটা টানা সম্ভব নয়। এই যে ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে যাওয়ার ফলে কী হলো, গতিটা ধীরে ধীরে কমে যাবে, জানি না কী হবে, যা হবে দেখা যাবে। যে এক্সপেক্টেড টাইম যেটা ধরছি বারাণসী পৌঁছানোর, সেটা অনেকটাই টাইমটা বেশি লাগবে। তো আজকে রাইডের প্রথম দিনে 2টো জিনিসের প্রবলেম হলো, একটা হচ্ছে যে আমার মোবাইল চার্জারের যে কর্ডটা ছিল সেই কর্ডটা ছিঁড়ে গেছে, আর একটা যেটা হয়েছে যে বাইকের সঙ্গে যে মোবাইল হোল্ডারটা ছিল সেই মোবাইল হোল্ডারের গোড়াটা ভেঙে গেছে। তো 2টো লস হলো, রাইড জাস্ট শুরু, তো রাইড ফিরতে ফিরতে আর কী কী ভাঙে সেটাও দেখার আছে।
গৌরব আর মলয়ের আসতে দেরি হচ্ছে, সেজন্য একটুখানি চা খাড়ি খেয়ে নিচ্ছি। দুই ভাইকে দিয়েও চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নেওয়া হয়েছে। আপনার নাম কে? হ্যাঁ, রবি রঞ্জন। আর আপনার? মেরে ব্লগ মে আপ দোনো রহেঙ্গে। ইউপিতে জাস্ট এন্টার করলাম, এটা হচ্ছে সোন নদীর উপর একটা ব্রিজ, বিশাল বড় ব্রিজ। এখন 4:33 বাজে, সোন নদীটা জাস্ট ক্রস করে ইউপিতে ঢুকে গেলাম। তো চেষ্টা করেছিলাম যে বিহারটা যেন সন্ধ্যের আগেতে যেন ক্রস করি, তো বিহার সন্ধ্যের আগে আমরা ক্রস করে দিয়েছি, আমরা ইউপিতে ঢুকে গেছি। আর এদিকে দেখলে দেখা যাবে সুন্দরভাবে সূর্যাস্ত হচ্ছে, দারুণ সুন্দর আকাশে রং লেগেছে। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে বারাণসী পৌঁছানো। বারাণসী মোটামুটি এখনও 140 বা 138 এরকম সামথিং রাস্তা বাকি আছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। বারাণসী জাস্ট এন্টার করে গেছি, এখন বাজে হচ্ছে 7:51, আর এটা হচ্ছে গঙ্গার ব্রিজটা পার করছি। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আর এখান থেকে আমাদের যে হোস্টেল আছে সেই হোস্টেল 11 কিলোমিটার দূরে। আমরা হোটেলে থাকছি না, আমরা থাকছি হোস্টেলে। হোস্টেলের ব্যাপারটা কীরকম সেটা হোস্টেলে গিয়ে যদি সম্ভব হয় আমি ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। তো গেট কিসের গেট জানি না, এ তো দারুণ সুন্দর একটা গেট করিয়ে সিটির মধ্যে এন্টার করছি। রাজ দরবার মুস্কুরাইয়ে আর বারাণসী মে কোথায় যাবো রে সোজা। 8:46 বাজে, অ্যাট লাস্ট হোটেল জিপসিতে চলে এসেছি। তো চেক ইন করে নিয়েছি, জাস্ট এবার লাগেজ খুলে রুমে এন্টার করবো। ऊपर दो नीचे एक। हाँ अच्छा अच्छा, नीचे का भी मिल जाएगा पर थोड़ा दूर हो जाएंगे आप, एक यहाँ के नीचे। ठीक है वो कोई बात नहीं, ठीक है। बाकी हमारे पास आपको पार्टी वाली वोटी करने वाला जगह दिखा देता हूँ आपको, ठीक। आगे एक लो राखी ऐसे शॉप करो। आपका नाम? सोनू। अच्छा, सोनू मेरा एक बहन का नाम है। मैं आपका भाई। Brother from different mother and different father also. Wow. This is our common area. बहुत बढ़िया है। তো বারাণসীতে হোটেলে অলরেডি আমরা এন্টার করে ফেলেছি, আর পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ডরমেটরি। আমাদের বেড এখানে লাগানো আছে, এটা হচ্ছে 8 বেড মিক্সড ডরমেটারি এটা। তো এখানেই আমরা আজকের রাত্রিটা এবং কালকের দিনটা এখানেই থাকবো, এবং বারাণসী আমরা কালকে এক্সপ্লোরও করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে কালকে বারাণসী এক্সপ্লোরের ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই। ধীমহি তনু রুদ্র প্রচোদয়া ওম